এখানে সাবস্ট্রেট হিসাবে সিআর সিএইচ ডাবল বন্ড সিএইচআর নিলাম বা অপ্রতিসম অ্যালকিনও নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ কেউ যদি মনে করে যে এটি নেব তাহলেও কোনো ব্যাপার নেই, এটা সাবস্ট্রেট। রিয়েজেন্ট হিসাবে আচ্ছা বিক্রিয়াটার নাম হচ্ছে অক্সিমারকুলেশন ডিমারকুলেশন, দুটো ধাপে বিক্রিয়া হয়। একটা যেখানে মার্কারি যুক্ত হচ্ছে সেটাকে আমি মার্কুলেশন বলবো, আর একটা হচ্ছে যেখানে মার্কারি চলে যাচ্ছে সেটাকে আমি ডিমার্কুলেশন বলবো। এইবার রিয়েজেন্ট হিসাবে দেওয়া হয় হচ্ছে এইচজি ও ও সি সিএইচ থ্রি, এটা হচ্ছে মার্কিউরিক অ্যাসিটেট, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিডের মার্কিউরিক লবণ, ঠিক আছে। দ্রাবক হিসাবে দেব হচ্ছে পিএইচএফ, রিয়েজেন্ট আছে। আচ্ছা এইটুকু যেটা দেখলাম এইটা হচ্ছে অক্সি মার্কিউরেশনের রিয়েজেন্ট, আর একটা রিয়েজেন্ট হচ্ছে, দুটো ধাপে যে হয় বললাম বিক্রিয়াটা, আর একটা রিয়েজেন্ট হচ্ছে এন এ বি এইচ ফোর, এর নাম হচ্ছে সোডিয়াম বোরো হাইড্রাইড, সোডিয়াম বোরো হাইড্রাইড, আর এর সাথে দেওয়া হয় হচ্ছে এন এ ওইচ। এই যে এই রিয়েজেন্টটা দেওয়া হলো, অর্থাৎ এই রিয়েজেন্টটা যে দেওয়া হলো সেটা ডিমার্কিউরেশন, এই রিয়াকশনটায় মার্কারি যুক্ত হবে আর এখানে মার্কারি মুক্ত হবে, ঠিক আছে। তাহলে আমি দেখি রিয়াকশনটা কি হয়। আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আর সিএইচ ডাবল ওয়ান সিএইচ টু আর সমান সিএইচ থ্রি বসেও করা যেতে পারে, তার সঙ্গে জল যুক্ত হচ্ছে, কি যুক্ত হচ্ছে জল, তার প্রেজেন্সে টিএইচএফ নেওয়া হয়েছে, যার মধ্যে এই জিনিসটি অর্থাৎ মার্কিউরিক অ্যাসিটেটটি গোলা হয়েছে, ঠিক আছে। এইবার এই যে আর আমি দেখছি এই আর সিএইচ এর সঙ্গে ওএইচ যুক্ত হবে, কি যুক্ত হবে ওএইচ যুক্ত হবে, এবং এখান থেকে এই সিএইচ টুর সঙ্গে যুক্ত হলো এইচজি, কি যুক্ত হলো এইচজি, এইচজির সাথে কোন জিনিসটি আছে এটাকে আমি ভালোভাবে এরম ভাবে লিখতে পারি, অ্যাসিটেট গ্রুপ একটা লিখলাম আর বাকি একটা কি হলো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হলো। আবার আমি বলছি ভালো করে দেখ, আর সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, এইচ টু ও যোগ করছে, এইচ টু ও মানে এখানে হচ্ছে এইচ প্লাস ওএইচ মাইনাস, যার মধ্যে ওএইচ মাইনাসটি যুক্ত হলো এটার সাথে হলো, আর বাকি যে এইচ প্লাসটি থাকলো সেটি মার্কিউরিক অ্যাসিটেট, এই যে এই জিনিসটা আমি যে লিখছি সিএইচ থ্রি সি ডাবল বন্ড ও হোল টুয়াইস, এর সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করলো সিএইচ থ্রি সি ও ও এইচ এক অনু, অর্থাৎ এই যে ও মাইনাসের সঙ্গে এই এইচটা যুক্ত হয়ে গেল, আর কি তৈরি করলো এইচজি সিএইচ থ্রি সি ও ও এইচ, ঠিক আছে, মাইনাস সরি প্লাস। এবার ওএইচটা যদি এর সঙ্গে যুক্ত হয় তাহলে ন্যাচারালি এই কার্বনের উপর একটা মাইনাস চার্জ চলে আসে, যদি ওএইচ যুক্ত হয়, তাই হবে না, ওএইচ যদি এটার সাথে যুক্ত হয় তাহলে এখানে একটা বন্ড চলে আসবে, তাহলে এই এই জিনিসটা যুক্ত হয়ে যায় এটার সাথে, মাইনাস যুক্ত হয়, ঠিক আছে, বোঝা গেল।
তাহলে এই হচ্ছে বিক্রিয়া। আমি আরেকবার বলছি RCH ডাবল বন্ড CH2 H2 HG মার্কুরিক অ্যাসিটেট নিলাম, TH2 নিলাম, CH3COH বেরিয়ে গেল, আর পড়ে থাকলো হচ্ছে R CHOH CH2 তার সঙ্গে এটা বলো। নেক্সট এটা হচ্ছে মার্কুরেশন, মার্কারি যুক্ত হচ্ছে। তারপরে এর মধ্যে যদি NaBH4 এবং NaOH দেওয়া হয় তাহলে যুক্ত হয় হচ্ছে আর CHOH CH3 কার্বনিক অফ নিয়ম অনুযায়ী এর সাথে এখান থেকে এইটুকু যে এই রিঅ্যাকশনটাকে বলা হয় ডিমার্কুরেশন। একটা মার্কুরেশন, একটা ডিমার্কুরেশন, বোঝা গেল? এই রিঅ্যাকশনটা একটু বাড়িতে প্র্যাকটিস করতে হবে স্টেপ গুলো, নচেত এই জায়গাটাই ভুল হবে। এরপর আর একটা খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, সেটাকে বলা হয় ওজোনোলিসিস। সবগুলোই ইম্পর্টেন্ট। ওজোনোলিসিস, ওজোনোলিসিস হচ্ছে ওজন বা O3 অণু যোগ হবে। এই ওজোনোলিসিস বিক্রিয়ায় খুব বড় মেকানিজম থাকে, তা মেকানিজমটি তোদের ক্লাসে নেই, অর্থাৎ আমাদের বিক্রিয়াটা শুধু কোন রকম হয় মনে রাখলেই হবে। ওজোনোলাইসিস বা ওজোনোলিসিস, ঠিক আছে? এখানে রিয়েজেন্ট সাবস্ট্রেট তো সেই একই জিনিস, অর্থাৎ সি ডাবল বন্ড একটা অ্যালকিন থাকবে। রিয়েজেন্ট হিসাবে থাকে হচ্ছে O3 এক নম্বর, দুই নম্বর থাকে হচ্ছে ZnH2। এখানে বিক্রিয়াটা হয় হচ্ছে ওজোনাইট ফর্মেশনের মাধ্যমে। ওজোনাইট জিনিসটা কি সেটা বলার আগে আমি ওজোনের স্ট্রাকচারটা একটু বলে দিই। সেটা হচ্ছে এরকম O3, এরকম একটা বেন্ট মলিকুল হয় যার মধ্যেকার ওয়ের মাথায় প্লাস, সাইডের দুটো ওয়ের মধ্যে একটা ডবল বন্ড থাকে আর একটার উপর মাইনাস, ঠিক আছে? এটা হচ্ছে O3 মলিকুল। এইবার জিনিসটা কি হয়, আমি একটা প্রতিসম অ্যালকেন নিয়েছি, ঠিক? আমি যেহেতু মেকানিজম নেই আমি তাই জন্য এটা বলছি, আমি যেভাবে বলছি সেভাবে মনে রাখ। প্রথম আমাকে এই জিনিসটা অ্যাজ ইট ইজ লিখবো ডবল বন্ড ছাড়া, তাহলে RCH CH ডবল বন্ড ছাড়া লেখা হবে। এবার জাস্ট একটা ত্রিভুজ অঙ্কন করুন, সিটাকে নিয়ে অবশ্যই এখানে একটি ও বসালাম, এখানে একটি ও বসালাম, এই একটি ও এবং এই একটি ও, এই যে এই জিনিসটা হলে এটাকে বলা হয়েছে না, এটা কিন্তু যত সহজে বললাম তত সহজে একবারেই ভালো, ঠিক আছে? কিন্তু মেকানিজমটা তোদের নেই তাই জন্য তোরা প্লেন এইভাবে মনে রাখবে, মাথায় ঢুকলো? এইবার আমি যখন জিঙ্ক H2O দেব তখন যেই জিনিসটা বললাম সেই জিনিসটাকে এবার ভাঙব। কিভাবে ভাঙব? এইভাবে ভাঙব, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট, ঠিক আছে? এই দুটো পার্টে আমি এটাকে ভাঙব। আবার বলছি না, এটা তাহলে দেখ, তাহলে এই যে পার্টটা আমি দেখছি এই পার্টটায় কি পাবো আমি, আর CH, এখানে আমি লিখবো ডবল বন্ড, অর্থাৎ তৈরি হলো একটি
অ্যালডিহাইড, মানে এটা কি তৈরি হলো অ্যালডিহাইড। তাহলে যদি এটা প্রতিসম হয় তাহলে এইটাও যে জিনিস হবে এটাও সেই জিনিস হবে, তাহলে আর সিএইচ ডাবল বন্ড এই জিনিসটা কোন হবে দুই নম্বর। আর কি তৈরি হবে এই অক্সিজেন এটার সাথে যুক্ত হলো, ঠিক আছে বোঝা গেল? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে একটা কার্বনিল যৌগ উৎপন্ন হলো, একটা কার্বনিল যৌগ উৎপন্ন হলো, একটা না দুটো কার্বনিল যৌগ উৎপন্ন, ঠিক আছে। এইবার আমরা জিঙ্ক চূর্ণ কেন ব্যবহার করি, ব্যবহার করার কারণ হচ্ছে জিঙ্ক চূর্ণ যদি না ব্যবহার করতাম তাহলে এই যে H2O2 উৎপন্ন হচ্ছে সেটা এই কার্বনিল কম্পাউন্ডকে, সেটা কিটোন হোক বা অ্যালডিহাইড হোক, সেটাকে আর COOH এ চালিত করে দিত, ঠিক আছে। তাতে কি মহাভারত অশুদ্ধ হতো আমি জানি না, কিন্তু তার জন্য ব্যবহার করা হয়নি। হ্যাঁ, একটা কারণ হতে পারে যে যদি আমি কিটোন চাই বা অ্যালডিহাইড চাই আমি সেটা না পেয়ে আমি কার্বক্সিলিক অ্যাসিড করব। তাহলে কি হয়, এই যে H2O2 তৈরি হচ্ছে জিঙ্ক কি করে, H2O2 হচ্ছে কিন্তু একটা ভালো শক্তিশালী জারক পদার্থ, সুতরাং সে কি করে এই কার্বনিল কম্পাউন্ডের সঙ্গে জারিত করে আর COH উৎপন্ন করে, ঠিক আছে। কিন্তু যখনই আমি জিঙ্ক দিচ্ছি তখন জিঙ্ক H2O এর সঙ্গে বিক্রিয়া করে ZNO প্লাস H2O উৎপন্ন করে। তাহলে এই যে বিক্রিয়াটা আমি দেখছি জিঙ্ক H2O সঙ্গে বিক্রিয়া করে ZNO আর H2O উৎপন্ন করছে তার মানে কি, তার মানে হচ্ছে H2O জারণ ধর্মটা আর থাকবে না, কারণ H2O কিসে পরিণত হয়ে গেল H2O তে, তার কোনো জারণ ধর্ম থাকবে না। জারণ ধর্ম না থাকলে সেটা অ্যালডিহাইডকে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করতে পারলো না, ঠিক আছে বোঝা গেল। এইবার আমরা জাস্ট কতগুলো বিক্রিয়া যেরকম ভাবে শিখিয়েছি সেরকম ভাবে করব। পরীক্ষায় ওজোনোলিসিসের দুই ধরনের কোশ্চেন আসবে। প্রথম কোশ্চেন আমাকে একটি অ্যালকিন দিয়ে দিল, বললো এর ওজোনোলিসিস করলে কি হয় সেটি লেখো, ঠিক আছে। আর আরেক ধরনের কোশ্চেন আসে, আমাকে বললো যে ওজোনোলিসিস থেকে প্রাপ্ত হলো প্রাপ্ত দুটি কার্বনিল যৌগ, তাহলে অ্যালকিনটি কি হবে। আমি দুই ধরনের প্রশ্নই পড়াচ্ছি। তাহলে দেখ এখানে প্রথম খুব নর্মাল দিয়ে শুরু করি, এটি হলো O3 সঙ্গে বিক্রিয়া করলো কি তৈরি করবে CH2, ডাবল বন্ড লিখবো না CH2, এরকম একটা ত্রিভুজের মতো করব, ZN H2O দেব, এই ত্রিভুজটাকে ভেঙে দেব, কি পেলাম আমি CH2 ডাবল বন্ড O, কোন পাবো দুই অনুপাত, বাকিটা কি পাচ্ছে আমার লেখা দরকার, মানে H2O2 লেখা, ZNO লেখা দরকার, ঠিক আছে। তাহলে
আমি এটা পেলাম, হলো খুব সোজা। এইবার যদি আমার এখানে এরকম থাকে, তাহলে একটা হাইড্রোজেনের বদলে আমি কি পাচ্ছি, এখানে একটা সিএইচ থ্রি লিখব, তাহলে এই কাণ্ডটুকু কি হচ্ছে, সিএইচ থ্রি হলো, সিএইচ হলো, ডাবল বন্ড ও হলো। আর এই পার্টটুকু থেকে কি পেলাম, এইচ সিএইচ, তাহলে দুটো কিটন পেলাম, মানে সরি দুটো অ্যালডিহাইড কিটন না, অ্যালডিহাইড। এবার যদি এরকম কোন গ্রুপ থাকে, এবার যদি এরকম কোন গ্রুপ থাকে, ধরা যাক সিএইচ থ্রি, সিএইচ থ্রি ডবল বন্ড সিএইচ টু, তাহলে আমি কি পাবো, ও থ্রি যোগ করলাম, একই জিনিস এটাকে আমি এরম ভাবে লিখে নিলাম, সিএইচ থ্রি হোল টুয়াইস, সি লিখলাম, ডবল বন্ড দেব না, দিয়ে সিএইচ টুটা যেরকম লেখা সেরকম লিখব, একটি ত্রিভুজের মতো জিনিস গঠন করলাম। পরের ধাপে যখন আমি জেড এন এইচ টু দিচ্ছি, তখন তাকে এই বরাবর ভাঙব, তাহলে আমি কি পেলাম, সিএইচ থ্রি সি সিএইচ থ্রি, এটাকে লিখে নিলাম। আর এই এই যে অক্সিজেনটা, সেটা আমি কি লিখবো, ডবল বন্ড, এখানে কি পাবো, দুটো এইচ লিখে নিলাম, ডবল বন্ড। এবার আর একটা জিনিস পরীক্ষায় মাঝে মাঝে দেয়, বিশেষ করে অন্যান্য পরীক্ষায়ও দেয়, ঠিক আছে, যদি এই ওজন ওজোনাইটকে আমি যদি জেড এন এইচ টু না দিয়ে যদি এনএবিএইচ ফোর সোডিয়াম বোরোহাইড্রাইড বা এলআইএএলএইচ ফোর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, তাহলে অ্যালকোহল উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, অ্যালকোহল উৎপন্ন হয়। যেরকম এই রিয়াকশনটাকেই আমি করছি, এই রিয়াকশনটাকেই আমি করছি, তাহলে আমার কি উৎপন্ন হবে, আমি যদি এখানে সোডিয়াম বোরোহাইড্রাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, তাহলে আমি আগের মতনই লিখব, সিএইচ থ্রি সি সিএইচ থ্রি লিখলাম, এই ও এর জায়গায় আমি লিখব ও এইচ, আর একটা যোগ করব, আর একটা আমি যোগ করব হচ্ছে হাইড্রোজেন। ব্যালেন্সে তো আমাকে ইয়ে করতে হবে, তাহলে কি যুক্ত হলো, এইচ ওইচ, মানে এটা ওইচ হলো, তার সঙ্গে একটি হাইড্রোজেন যুক্ত হলো। এখানেও তাই, এখানে কিন্তু কেউ তাড়াহুড়ো করতে যাবি না, আমি যেই যেই ভাবে বলছি সেই সেই ভাবে করবি না, কিন্তু ভুল করে ফেলবি শিওর। তাহলে এইচ সি এইচ লিখলাম, ও লিখলাম, এইচ লিখলাম, মানে মুখস্থও করতে হবে, কিন্তু সেটা বুঝে মুখস্থ করতে হবে কিভাবে হচ্ছে, না হলে কিন্তু হবে না, ভুলে মানে ভুলিয়ে ফেল, এইচ বুঝে গেল। তাহলে আমি দেখলাম রিয়েজেন্ট আলাদা করে, ওজোনাইডের সঙ্গে যদি রিয়েজেন্ট আলাদা করি, তাহলে আমার কি কি উৎপন্ন হচ্ছে। নেক্সট, আর এক ধরনের যেটা নোটে হয়তো নেই, হয়তো না, নোটে নেই, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমাকে বললো যে হয়তো কোশ্চেনটা এরকম দিল যে এ একটি এমন একটি অ্যালকিন যার ওজোনোলিসিস করা হলো, গোটা প্রক্রিয়াটাকে ওজোনোলিসিস বলে, মানে ও থ্রির সঙ্গে বিক্রিয়া করলো, ওজোনাইট তৈরি হলো, জেড এন এইচ টু দেওয়া হলো, গোটা প্রক্রিয়াটা কি, সেটা হচ্ছে ওজোনোলিসিস। বললো যে ওজোনোলিসিসের ফলে আমি পেলাম হচ্ছে সিএইচ থ্রি এটি পেলাম প্লাস সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ ও পেলাম,
তুমি অ্যালকিনটি কি মানে এ থেকে আমরা এটা পেয়েছি আর কি এ রোসোনাল স্প্রেটা পেয়েছি তুমি অ্যালকিনটি বের করো এটা করার সহজ নিয়ম হচ্ছে আমি CH3 এই জিনিসটাকে এরকম ভাবে লিখলাম বা কেউ যদি ইচ্ছা করে তাহলে সেটাকে CH3 এরকম ভাবেও লিখতে পারে সেটা ব্যাপার না ব্যাপারটা যেটা হচ্ছে ডাবল বন্ড ওকে আমি এরকম করে হলো আর একটা আমার জিনিস কি আছে এই জিনিসটা আছে এটাকে আমি লিখব দেখ একটা অ্যালডিহাইড যখন এই জিনিসটা থাকবে CHO তার সঙ্গে কি পড়ে থাকলো CH2 CH3 এবার আমার ট্রিকটা কি এই অক্সিজেন দুটোকে বাদ দিয়ে দেব দিয়ে অক্সিজেন বাদ দিয়ে আমি কি পাচ্ছি একটা এই গ্রুপ আর একটা আমি এই গ্রুপ পাচ্ছি এই দুটো গ্রুপকে ডাবল বন্ড দিয়ে যুক্ত করব তাহলে CH3 CH3 ডাবল বন্ড CH CH2 CH3 দেখবি এই যে অ্যালকেনটি পেলি সেটাকে যদি আমি ওজোনোলিসিস করি তাহলে আমি এই দুটো গ্রুপ করি এটা যদি ওজোনোলিসিস করিস তাহলে এই দুটো গ্রুপ করি তাহলে নিয়মটা হচ্ছে এরকম ঠিক আছে যাতে একবারে ঠিকঠাক জিনিসটা করা যায়